হরিনগর বাউড়ের ধার যুব সংঘের পরিচালনায় একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা। সকাল থেকে খেলা দেখতে মাঠমুখী বহু ক্রীড়াপ্রেমী মানুষেরা। হরিনগর বাউড়ের ধার যুব সংঘের পরিচালনায় একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা। রবিবার সকাল থেকেই ফুটবল দেখবার জন্য মাঠে ভিড় জমান ক্রীড়াপ্রেমী মানুষেরা। জানা গেছে, বিগত প্রায় 15 বছর ধরে একইভাবে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে হরিনগর বাউড়ের ধার যুব সংঘের পক্ষ থেকে। এদিন খেলার উদ্বোধন করেন বাগদার এসডিপিও সুকান্ত হাজরা। উপস্থিত ছিলেন বাগদার বিডিও সৌমেন্দু গাঙ্গুলি, বাগদা থানার ওসি উৎপল সাহা, সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ সহ অন্যান্যরা। সকাল থেকেই খেলাকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি ভেজা মাঠে বল দখলের লড়াই দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। তারাও এই খেলা নিয়ে সবসময় অভিমুখ হয়ে থাকে, যেমন এই শেষ মুহূর্তে এবারে ওদেরই কথায় আমরা খেলাটাকে লাইভ করার চেষ্টা করেছি, লাইভ করানো হয়েছে। তো আমাদের এই পাড়ার আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই খেলার জন্য প্রতি বছর উন্মুখ হয়ে থাকে। এদিনের চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে সিন্দ্রাণী এসো বদলায়। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে হরিনগর বাউড়ের ধার পল্লী যুব সংঘ। চূড়ান্ত পর্বের খেলায় 3-1 গোলে জয়লাভ করে হরিনগর বাউড়ের ধার পল্লী যুব সংঘ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের মন্টু বারুই। হরিনগর বাউড়ের ধার পল্লী যুব সংঘের সন্টু বারুই। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একই দলের সরোজ মণ্ডল। এ বিষয়ে সংগঠনের পক্ষে সম্পাদক বিপ্লজিৎ দাস বলেন, স্বাধীনতা দিবস প্রাককালে দাঁড়িয়ে 14 আগস্ট আমাদের এখানে এই আমাদের ক্লাব হরিনগর বাউড়ের পল্লী যুব সংঘের পক্ষ থেকে এই খেলা পরিচালনা করে থাকে 15তম বর্ষ। এবারের খেলায় ফাইনালে 3-1 গোলে হরিনগর বাউড়ের চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে ফাইনালে এসো বদলাইতে। বিভিন্ন জায়গা থেকে দমদম, নৈহাটি, কাঁচরাপাড়া বিভিন্ন এলাকার থেকে টিম এসেছিল এবং এই খেলার উদ্বোধন করেন আমাদের এসডিপিও সাহেব শ্রী সুকান্ত হাজরা এবং আমাদের বিডিও সাহেব শ্রী সৌমেন্দ্র গাঙ্গুলি, তারা উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ওসি মাননীয় ওসি উৎপল কুমার সাহা, নাটাবিয়ার ওসি আশাদুর রহমান অনেকে, এবং এই খেলায় বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছেন উত্তর চব্বিশ জেলা পরিষদের মেন্টর শ্রী গোপাল সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগদা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।